আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে বোটের ডালের হালুয়া তৈরি করে দেখাবো কম বেশি অনেকেই এই হালুয়াটা খুবই পছন্দ করেন আর আমারও এই হালুয়াটা খুবই পছন্দের আর তাই তো আজকে আপনাদের সাথে সহজ রেসিপিতে বোটের ডালের হালুয়া তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এখানে আমি বোটের ডাল নিয়েছি আর এখানে বোটের ডালের পরিমাণটা রয়েছে হাফ কেজি পরিমাণ তো ডালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর চুলায় একটা হাড়ির মধ্যে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব তো চুলায় একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছে এখানে তিন টুকরো দারচিনি দিয়ে দিব এখানে কয়েকটা এলাচ চারটা এলাচ দিয়ে দিলাম তো এখন খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি আর এটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি লবণ তো পুরোপুরি যখন এটা ফুট উঠবে তখনই লবণটা দিয়ে দিতে হবে তো লবণটা দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এই ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিব। ফিরে আসবো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর তিরিশ মিনিট পর ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন ডালের মধ্যে যে আমি গোটা মশলাগুলো দিয়েছিলাম তো এখন এই মশলাগুলোকে আমি ডাল থেকে উঠিয়ে নিব তো মশলাগুলোকে ডাল থেকে উঠিয়ে নিয়ে এখন এই ডালটাকে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন সেতু করে নেওয়া ডালগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড করে একটা বাটিতেও নিয়ে নিয়েছি এখন চলে আসলাম চুলায় হালুয়াটা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে ঘিয়ের পরিমাণটা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর ঘি দিয়ে হালুয়াটা তৈরি করলে খেতে বেশ ভালো লাগে তেল দিয়েও করা যায় তবে ঘি দিয়ে করলে বেশ ভালো হয় ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ডালের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এটাকে এভাবে অনবরত নেড়েচেরে ঘিয়ের মধ্যে এটাকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিব এই হালুয়াটা যখন তৈরি করবেন তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়েচেড়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে তো ঘিয়ের মধ্যে এটাকে আমি পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিবো চিনি তো চিনির পরিমাণটা প্রথমে এখানে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ যেহেতু এখানে হাফ কেজি বোটের ডাল রয়েছে তো প্রথমে আমি এক কাপ পরিমাণ দিয়েছি তো মিষ্টিটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো প্রথমে এক কাপ দিয়ে খুব ভালোভাবে এটাকে চেড়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে চিনিটা গলে গিয়েছে আর এই যে ডালের যে মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনিটা গলে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি আরও একটুখানি চিনি দেবো আমি আগেই বলেছি চিনিটা আপনারা একবারে দিবেন না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করবেন তো প্রথমে আমি এক কাপ পরিমাণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটুখানি লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো যারা আসলে লবণটা পছন্দ করেন না মিষ্টি জিনিসের মধ্যে তারা লবণটা স্কিপ করতে পারেন এখন আবারও সবগুলো একসাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার পর কিন্তু এটা আরও অনেকটা পাতলা হয়ে গিয়েছে আর এখানে টোটাল চিনির পরিমাণ আমি দিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে পারেন তো এখন এটা একটুখানি সৌন্দর্যের জন্য এখানে একটুখানি আমি ফুড কালার ব্যবহার করেছি তো এখানে অরেঞ্জ ফুড কালারটা আমি দিয়েছি তো কয়েক ফুটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে গুঁড়া দুধের পরিমাণটা আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চেষ্টা করবেন এখানে একটুখানি গুঁড়া দুধ দেওয়ার জন্য এটা পুরোপুরি অপশনাল আপনারা না চেলে নাও দিতে পারেন তবে গুঁড়া দুধটা দিলে এই হালুয়াটার টেস্টটা আরও বেড়ে যায় তো গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ঘি তো রান্নার শেষে চেষ্টা করবেন একটুখানি ঘি দেওয়ার জন্য এতে করে হালুয়াটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তো এভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি আরও দশ মিনিটের মতো জাল করে নিব আর যখন দেখা যাবে যে এরকম প্যানের গা ছেড়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন হালুয়াটা কিন্তু পুরোপুরি প্যানের গা ছেড়ে চলে আসছে তার মানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু এখন হয়ে গিয়েছে আমি এর থেকে আর এটাকে বেশি জ্বালাবো না এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব চোলা থেকে নামিয়ে যে টের মধ্যে সেট করব। তো সেই টের মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি আর এই হালুয়াটাকে আমি এর মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে নিলাম তো এভাবে চেপে চেপে আমি চারপাশ এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এটা একেবারে গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে আর সাইডটাকে এভাবে সমান করে দিচ্ছি এখন এটাকে আমি এক ঘন্টার জন্য এভাবেই রেখে দিব এর মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে এক ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম এখন একটা ছুরির সাহায্যে এই হালুয়াটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন তো আমি প্রথমে এক পাশ থেকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম এখন আরেক পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপেই কেটে নিতে পারেন আর এভাবে আমি সবগুলো হালুয়া ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আপনাদেরকে এক পাশ থেকে হালুয়াগুলো উঠিয়ে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো এই বোটের ডালের হালুয়াটা তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ